করোনায় বিভিন্ন জেলায় আরও 146 প্রাণহানি, হাসপাতালে না যাওয়ায় গ্রামে বাড়ছে মৃত্যু। দিন দিন পরিস্থিতির অবনতি হলেও থামছে না মানুষের অবাধ চলাচল। ভারত থেকে রেলপথে এলো আরও 200 মেট্রিক টন অক্সিজেন। আগস্টে দেশটির সঙ্গে সীমান্ত খুলে দেওয়ার চিন্তা, পরিস্থিতি বিবেচনায় চালু হতে পারে ফ্লাইটও। চলতি মাসে রাজধানীতে ডেঙ্গু আক্রান্ত 1500-এর বেশি। ট্রাকের বহর নিয়ে উত্তর সিটির সচেতনতামূলক কার্যক্রম, নিয়মিত ওষুধ না ছেটানোর অভিযোগ এলাকাবাসীর। উখিয়ার পর এবার কক্সবাজারের টেকনাফে পাহাড় ধসে একই পরিবারের 5 শিশুর প্রাণহানি। মহেশখালীতেও একজনের মৃত্যু, টানা বৃষ্টিতে আরও দুর্ঘটনার সংখ্যা। সময় সংবাদে সঙ্গে আছি আমি জুবায়ের ফয়সাল। করোনা ও উপসর্গ নিয়ে 24 ঘন্টায় দেশের বিভিন্ন জেলায় এখন পর্যন্ত 146 জন মারা গেছেন। দিন শুরু হতে না হতেই দেশের বিভিন্ন জেলা থেকে করোনায় মৃত্যুর খবর আসতে থাকে। বেলা 12টা নাগাদ সেই সংখ্যা 100 ছাড়িয়ে যায়। একক জেলা হিসেবে সর্বোচ্চ মৃত্যু রাজশাহীতে 18 জন। রাজশাহী মেডিকেলের পরিচালক জানান, 18 জনের মধ্যে রাজশাহীর 6, পাবনার 7, নাটোরের 3 এবং কুষ্টিয়া ও মেহেরপুরের 1 জন করে। শনাক্তের হার 22.75%। ফরিদপুরে মারা গেছেন 17 জন। 24 ঘন্টায় 431টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন 161 জন। চট্টগ্রামে মারা গেছেন 17 জন। খুলনা ও ময়মনসিংহে 12 জন করে মারা গেছেন করোনা ও উপসর্গ নিয়ে। এছাড়া বরিশালে 10, কুমিল্লায় 8, চুয়াডাঙ্গায় 6, দিনাজপুরে 8 এবং সাতক্ষীরার ঠাকুরগাঁও ও ঝিনাইদহে 5 জন করে মারা গেছেন। এদিকে হাসপাতালগুলোতে শয্যা ও অক্সিজেন সংকটে ভোগান্তিতে রোগী ও স্বজনরা। ময়মনসিংহ মেডিকেলে করোনায় 24 ঘন্টায় 12 জন মারা গেছেন। সেখানকার করোনা পরিস্থিতির সবশেষ খবর জানতে সরাসরি যোগ দিচ্ছি রিপোর্টার হারুনুর রশিদের সঙ্গে। হারুন, হাসপাতালের করোনার মৃত্যুর সংখ্যা আজকে কিছুটা কমেছে, কিন্তু সংক্রমণের সংখ্যা কিন্তু জেলায় বেশ বেড়েছে। অর্থাৎ গত 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে 12 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত ছিলেন 5 জন এবং বাকি 7 জন করোনার উপসর্গ নিয়ে মারা গিয়েছেন। যে 12 জন মারা গিয়েছেন এই হাসপাতালের করোনা ইউনিটে, এর মধ্যে ময়মনসিংহ জেলারই 10 জন, একজন নেত্রকোনার, একজন জামালপুরের। তো আমরা দেখেছি যে বিগত বেশ কয়েকদিনের মধ্যে এই আজকেই হচ্ছে মৃত্যুর সংখ্যা বেশ কিছুটা কম আমরা লক্ষ্য করতে পারছি। গতকালও 9 জন মৃত্যুবরণ করেছিল, এর আগের দিন 23 জন মৃত্যুবরণ করেছিল এই হাসপাতালের করোনা ইউনিটে। তো আমরা যদি একটু আক্রান্তের খবর যদি একটু বলি, দর্শক, আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি আপনারা দেখছেন যে এটি হচ্ছে এখানে COVID-19 অ্যান্টিজেন টেস্ট করা হয় এবং PCR টেস্টের যে এখানে নমুনা সেটিও এখান থেকে সংগ্রহ করা হয়। দর্শক দেখছেন যে এখানে প্রচুর মানুষ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। এটি হচ্ছে আমরা যে যাবৎকালে যে কয়েকদিন যাবৎ 20-30 দিন যাবৎ যে হাসপাতালের সামনে দায়িত্ব পালন করছি, আজকে আমরা সবচেয়ে বেশি মানুষের ভিড় দেখতে পাচ্ছি যারা নানা উপসর্গ নিয়ে করোনার নমুনা দেওয়ার জন্য এই হাসপাতালের এখানে এসেছেন। এবং এখানে যারা লাইনে দাঁড়িয়ে বেশ গাদাগাদি করে এখানে লাইনে দাঁড়িয়ে নমুনা দেওয়া হচ্ছে এবং এখানে যারা নমুনা সংগ্রহ করছেন একটি টিনের চালা ঘরের মধ্যে নমুনা সংগ্রহ করছেন এবং তাদের যে সূর্যের তাপ এবং গরমে অতিষ্ঠ অবস্থার মধ্যে এখানে তারা নমুনা সংগ্রহ করছেন বলে আমরা জানতে পেরেছি। এবং এখানে যারা নমুনা দিতে আসছেন তারা একটি বিষয় বলছেন যে এর আগে গত বছর যখন কোভিডের সংক্রমণ হয় তখন এই হাসপাতাল ছাড়াও SK হাসপাতাল সহ বিভিন্ন জায়গায় নমুনা দেওয়ার একটা বুথ ছিল যেখানে সাধারণ মানুষ তারা এখানে এই নমুনাগুলো দিতে পারতেন, কিন্তু এখন ময়মনসিংহ নগরীর শুধুমাত্র ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এই নমুনা সংগ্রহ করায় প্রচুর মানুষের ভিড় এবং অনেকেই আশঙ্কা করছেন যে যারা উপসর্গ নিয়ে এসেছেন কিন্তু করোনা সংক্রমিত হয়নি তারা এখান থেকে আবার সংক্রমণ নিয়ে যাচ্ছেন, এরকমও আশঙ্কা করছেন যারা এখানে আছেন। আর হাসপাতালের পরিস্থিতি যদি একটু জানাই, আজকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে 445 জন করোনা রোগী ভর্তি আছেন এবং গত 24 ঘন্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন 67 জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন 69 জন বলে আমরা হাসপাতাল সূত্রে জানতে পেরেছি। এবং গত চব্বিশ ঘন্টায় ময়মনসিংহ জেলায় 440 জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন বা তাদের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ রয়েছে বলে পরীক্ষায় শনাক্ত হওয়া গেছে। প্রায় 1300-র উপরে নমুনা পরীক্ষা হয়েছিল এবং এই আক্রান্তের হার, আজকের যে আক্রান্তের হার, এটি প্রায়
30.75 আমরা যেটা জানতে পেরেছি এবং এই সংক্রমণের হার কিন্তু গতকালও ছিল 29.29 এবং এর আগে আরও কম ছিল, কিন্তু পাল্লা দিয়ে কিন্তু আক্রান্তের হার বাড়ছে প্রতিদিনই এবং মৃত্যুর সংখ্যা আজকে কিছুটা কমলেও ময়মনসিংহ মেডিকেল কলেজের করোনা ইউনিটে প্রচুর রোগী এখনও ভর্তি আছেন, কিছুক্ষণ পরপর আসলে করোনার রোগী হাসপাতালে আসছে। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে করোনা পরিস্থিতি সর্বশেষ খবর। ময়মনসিংহ থেকে করোনা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী হারুনুর রশিদ। ভারত থেকে দ্বিতীয় চালানে রেলপথে এলো আরও 200 টন অক্সিজেন। সকালে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম রেলস্টেশনে এসে পৌঁছায় ট্রেনটি। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী রিঙ্কু কুণ্ডু। বিস্তারিত তথ্য জানতে সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। রিঙ্কু, তরল অক্সিজেন নিয়ে কিন্তু ইন্দো বাংলা অক্সিজেন এক্সপ্রেস ট্রেনটি আজ সকাল 10:25 বঙ্গবন্ধু পশ্চিম রেল স্টেশনে পৌঁছে এবং পৌঁছানোর পরেই যে আমদানিকারক প্রতিষ্ঠান লিমডে বাংলাদেশ, তারা কিন্তু আসলে এটি শুরু করেছে খালাস করতে। আমরা দেখছি যে সেই ট্রেনের যে কন্টেনার বাই ট্রেন রয়েছে সেখান থেকে যারা যে সকল রোড ট্যাঙ্কার রয়েছে সেটিতে কিন্তু স্থানান্তর প্রক্রিয়া শুরু হয়েছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার পিছনে এই যে পাইপের মাধ্যমে লিমডে বাংলাদেশের কর্মীরা কিন্তু তাদের সেই অক্সিজেন ট্রেন থেকে রোড ট্যাঙ্কারে কিন্তু স্থানান্তর করছে। আমরা দেখতে পাচ্ছি তারা বিভিন্ন সতর্কতা অবলম্বন করে তারা সে অক্সিজেন ট্রেন ট্যাঙ্কার থেকে রোড ট্যাঙ্কারে স্থানান্তর করছে এবং এটি কিন্তু করতে পারে সারাদিন লাগবে। আমরা লিমডে বাংলাদেশের কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছে একটি ট্যাঙ্কার অর্থাৎ এখানে 10টি ট্যাঙ্কার রয়েছে, 10টি ট্যাঙ্কারে 200 টন তরল মেডিকেল অক্সিজেন রয়েছে এবং সেই ক্ষেত্রে কিন্তু সেই ক্ষেত্রে আমরা দেখছি যে একটি ট্যাঙ্কার অর্থাৎ এখানে 10টি ট্যাঙ্কার রয়েছে, 10টি ট্যাঙ্কারে 200 টন তরল মেডিকেল অক্সিজেন রয়েছে এবং সেই ক্ষেত্রে কিন্তু সেই ক্ষেত্রে আমরা দেখছি যে এই এই এক একটি কন্টেনারে কিন্তু 20 টন তরল মেডিকেল অক্সিজেন রয়েছে এবং একটি ট্যাঙ্কার খালি করতে প্রায় 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগবে বলে জানিয়েছেন লিন্ডে বাংলাদেশের কর্মকর্তা। এবং এই অক্সিজেন খালাস প্রক্রিয়া শুরু হলে এখান থেকে দেশের বিভিন্ন হাসপাতালে কিন্তু এই তরল অক্সিজেনগুলো পাঠানো হবে করোনা রোগীদের সংকট মোকাবেলার জন্য। আমরা দেখছি যে সকাল থেকে এই অক্সিজেন বাহী ট্রেনটি আসার আগ থেকে কিন্তু এখানে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলা পুলিশের পাশাপাশি রেলওয়ে পুলিশ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা এখানে কাজ করছে এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের কিন্তু আমরা দেখেছি, যেহেতু এটি একটি গুরুত্বপূর্ণ একটি যে এই বর্তমানে এই অক্সিজেন বাহী ট্রেনটি কিন্তু একটি দ্বিতীয় চালান। আমরা দেখেছি গত 25 তারিখে প্রথম চালান আসার পরে পরীক্ষামূলকভাবে সেটি আনা হয়েছিল এবং সেটি এবং রেলওয়ে কর্তৃপক্ষ। তো এই ছিল যে ভারত থেকে 200 টন অক্সিজেন নিয়ে বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেল স্টেশনে খালাস প্রক্রিয়া চলছে তার সর্বশেষ খবর। জুবাইর, ভারত থেকে আবারও অক্সিজেন এসেছে বাংলাদেশে। সিরাজগঞ্জ থেকে আমাদের সঙ্গে যোগ দিয়ে সে খবর জানাচ্ছিলেন সহকর্মী রিঙ্কু কুণ্ডু। আগস্টে সীমিত পরিসরে ভারতের সঙ্গে স্থল সীমান্ত খুলে দেয়া ও আকাশপথে ফ্লাইট চালুর বিষয়ে ভাবছে সরকার। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন সময় সংবাদকে জানান, ভারত এবং দেশের করোনা পরিস্থিতি বিবেচনা করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সংক্রমণ হার 5% নিচে নামলেই সীমান্ত খোলা যেতে পারে বলে মত দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। শাতিলা শারমিনের রিপোর্ট। ভারতের করোনা পরিস্থিতি খারাপ হতে শুরু করে চলতি বছরে। ডেল্টা ভ্যারিয়েন্ট আর মৃত্যুর সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশ প্রতিবেশী এই দেশের সঙ্গে প্রথম দফায় স্থল সীমান্ত ও বিমান যোগাযোগ বন্ধ করে দেয় 26 এপ্রিল। ভারত থেকে অসুস্থ রোগীসহ নানান কাজে আটকে পড়া নাগরিকদের ফিরিয়ে আনতে খোলা রাখা হয় বেনাপোল ও আগরতলা সীমান্ত। পরে চাপ বেড়ে যাওয়ায় সীমিত আকারে খুলে দেওয়া হয় দর্শনা, হিলি ও সোনা মসজিদ সীমান্ত। তবে ভারতের করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় এবার স্থল সীমান্ত ও এয়ার বাবলের মাধ্যমে সীমিত পরিসরে ফ্লাইট চালুর কথা ভাবছে সরকার। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন সময় সংবাদকে জানান, সবকিছু বিবেচনায় নিয়ে আগস্টে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। তখন যদি নাম্বারসগুলো যদি দুই দেশের ভালো থাকে তাহলে আমরা হয়তো একটা সুইটেবল সময় হয়তো সীমিত আকারে, এখন লাস্ট যে এয়ার বাবলের যে নাম্বারসগুলো ছিল সেটা হয়তো ইমিডিয়েটলি করা যাবে না, বাট হয়তো সপ্তাহে একটা বা দুইটা ফ্লাইট এদিক থেকে ওদিকে, তার স্বাস্থ্যবিধি মেনে একটা সম্ভাবনা হয়তো হতে পারে সামনে মাসে। এদিকে সংক্রমণের হার 5% নিচে নামলেই সীমান্ত খোলার পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। শনাক্তের হারটা অন্তত 5% নিচে নামলে আমরা তখন বলতে পারি যে হ্যাঁ আমাদের মানে সেটা নিরাপদ, অনেক মোটামুটি নিরাপদ, পুরোপুরি নিরাপদ তো অবশ্যই না এবং আমাদের সীমান্ত খোলা যেতে পারে। ভারতের সঙ্গে 31 জুলাই পর্যন্ত সীমান্ত বন্ধ রেখেছে বাংলাদেশ। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা।
করোনায় ঊর্ধ্বমুখী সংক্রমণের পাশাপাশি মৃত্যুর মিছিল বাড়তে থাকলেও থামছে না মানুষের অবাধ চলাচল। কঠোর বিধিনিষেধের তোয়াক্কা না করে ফেরিতে গাদাগাদি করে পার হচ্ছেন যাত্রীরা, কেউ ফিরছেন ঢাকায়, আবার কেউ বা যাচ্ছেন বাড়িতে। প্রচণ্ড এই ভিড় করেই ফেরিতে দুই ঘন্টায় পদ্মা পাড়ি দিচ্ছে মানুষ, কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না। আইন শৃঙ্খলা বাহিনী, BIWTC সবাই যেন অসহায়। এইভাবেই হুড়ুহুড়ি করে ফেরিতে ওঠানামা করছেন মানুষ। ভারতীয় ভেরিয়েন্টের ভয়ঙ্কর সংক্রমণের ঝুঁকি থাকলেও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি, অনেকে মাস্ক পর্যন্ত পরছেন না। ঘাটে আসার পর পিকআপে বা ছোট যানে করে অতিরিক্ত ভাড়ায় পরিবার পরিজন নিয়ে রাজধানী ফিরছেন মানুষ। আমার খুব ব্যবস্থা খুব খারাপ, একজন জরুরি ভিত্তিতে ঢাকা নিয়ে যাচ্ছি। অফিস খোলা আছে, কাজ তো করা লাগবে, কাজ না করলে তো স্যালারি পাবো না। এখন যদি না আসি তো বাসায় বসে কি খাবো বলেন? পেটে ভাত নাই, কি করবো, বাধ্যতামূলক যাওয়াই লাগবে, কিছু করার নেই। যেখানে 50 টাকা ভাড়া সেখানে ভাড়া দিতে হচ্ছে 600 টাকা। শিমুলিয়া বাংলা বাজার নৌরুটে 18টি ফেরির মধ্যে প্রবল স্রোতে পদ্মা সেতুর নিচ দিয়ে চলার উপযোগী 10টি ফেরি, তবে বর্তমানে চলাচল করছে 7টি ফেরি। জরুরি পণ্যবাহী মালামাল মিয়া ফেরিগুলি চলাচল করতেছে, তার ভিতরে যাত্রীও পারাপার হচ্ছে, যেটা আমাদের নিরুপায় নিয়ন্ত্রণ করা সম্ভব হইতেছে। এদিকে পাটুরিয়া দৌলদিয়া রুটেও একই অবস্থা, বিধিনিষেধের পরোয়া না করেই ঢাকায় ফিরছেন অগণিত মানুষ। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। এডিস মশা নিধন ও ডেঙ্গু প্রতিরোধে রাজধানীর মোহাম্মদপুরে চিরুনি অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম চালিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সকাল 11টার দিকে সলিমুল্লাহ রোড থেকে শুরু হয়ে মোহাম্মদপুরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন উত্তরের মেয়র আতিকুল ইসলাম। তিনি এলাকাবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানান। মেয়র জানান, ফুলের টব, কৌটা, বাথরুমের কমোড, টায়ারসহ বিভিন্ন অব্যবহৃত জিনিসপত্র বাসাবাড়ির নিচে রাখলে সিটি কর্পোরেশনের কর্মীরা সেগুলো সংগ্রহ করে নিয়ে যাবে। কোনোভাবেই যেন জমা পানিতে এডিস বংশবিস্তার করতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার তাগিদ দেন মেয়র। এই শহর আমাদের সকলের বাজার অধিকার আছে, তাই বিনয়ের সাথে বলবো, আসুন আমাদের ঘর থেকে এই ধরনের অপ্রয়োজনীয় যা কিছু আছে সব কিছু নিচে রেখে দিই, আমরা পরিষ্কার করব। যেই ভলেন্টিয়ার যত বেশি ছবি তুলে দিতে পারবে, যেখানে লার্ভা আছে তাদেরকেও আমরা পুরস্কৃত করব, এবং যেই বাড়িতে পাবো তাদেরকে তিরস্কার করব। সময় সংবাদে আরও থাকছে, সহপাঠীকে আপত্তিকর ভিডিও পাঠিয়ে উত্তক্ত করায় বুয়েট শিক্ষার্থীর বিরুদ্ধে তদন্ত কমিটি, জড়িত 3 বন্ধুও পারিবারিক সুশিক্ষার ঘাটতি বলছেন বিশ্লেষকরা। কক্সবাজারের রুখিয়ায় ভূমিধসে 5 জনের মৃত্যুর একদিন না যেতেই টেকনাফে পাহাড় ধসে একই পরিবারের 5 শিশু মারা গেছেন। বর্ষায় টানা বৃষ্টিপাতে পাহাড় ধসের ঝুঁকিতে রয়েছেন হাজার হাজার রোহিঙ্গা, এতে উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছেন তারা। ক্যাম্পের দায়িত্বরতরা বলছেন পাহাড়ের পাদদেশ থেকে সরে যেতে বললেও অনেক রোহিঙ্গা সেই নির্দেশনা মানছেন না। ক্যাম্প ঘুরে এসে আরো জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। পাহাড়ের ডালে বাঁশ পুঁতে চারদিকে তোলা হয়েছে ঝুপড়ি ঘর, তার উপরে থাকা পলিথিনের ছাউনি বৃষ্টি ঠেকাতে পারছে না। বৃষ্টির পানি পাহাড় বেয়ে ঘরের ভেতরে নানা দিকে পড়ছে, আবার অনেক রোহিঙ্গা পাহাড় কেটে করেছে বসতি। এই কাটা পাহাড় দৃশ্যমান না হওয়ার জন্য দেওয়া হয়েছে নানা রঙের পলিথিন। ঝুম বৃষ্টিতেও পাহাড়ের খাদে জীবনের ঝুঁকি নিয়ে বৃষ্টির পানি থেকে বাঁচতে কাজ করছে রোহিঙ্গারা। যতদূর চোখ যায় পাহাড়ের উপর বা নিচে গায়ে গায়ে লাগানো অসংখ্য ঝুপড়িঘর ভারী বৃষ্টিতে ভিজছে। ঝুঁকিপূর্ণ পাহাড়ে ঝুপড়িঘরে আশ্রয় নিয়ে বর্ষা মৌসুম পার করছে হাজার হাজার রোহিঙ্গা। তারা বলছে টানা বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসের সংখ্যায় উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছে তারা। আরা বেকুন মানে কি এর যেদিন কেমন মা হ্যান্ডালে না মানুষ আছে বেকুন ডরত আছে তেল হালদি দিয়ে ওরে ফলোটিন দিয়ে দিই বৃষ্টি হলেও পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসরত রোহিঙ্গাদের সরে গিয়ে আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য সচেতনতার কাজ করছে ক্যাম্প কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস, কিন্তু অনেক রোহিঙ্গা তা শুনতে চান না বলে জানালেন তারা। ঢাকার কোনো অভাব নাই, কিন্তু ওরা মানে
জানে যে এটা ভেঙে যাবে, এরপরে ওইখানে থাকতে চায়। পাজিদেরকে আমরা বলছি যে আপনারা ঝুঁকিপূর্ণ যে জায়গা আছে সেই জায়গা থেকে আপাতত ভারী বর্ষণে নিরাপস্থানে চলে যান, পরবর্তীতে আপনারা আবার আসতে পারবেন। আর অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার জানালেন, পর্যায়ক্রমে ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাসরত রোহিঙ্গাদের সরিয়ে নেওয়া হচ্ছে। এটা চলমান প্রক্রিয়া। আমাদের 34টা ক্যাম্পে, প্রতি ক্যাম্পে 100 করে 34 সিপিপি ভলান্টিয়ার, সাইক্লোন প্রিপেয়ারনেস প্রোগ্রামের ভলান্টিয়ার তারা কাজ করতেছে। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের 34টি আশ্রয় শিবিরে 11 লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিতে গিয়ে উজাড় হয়েছে 8,000 একরের বেশি বনভূমি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বৈরী আবহাওয়ার কারণে উত্তাল বঙ্গোপসাগর, বড় বড় ঢেউ আছড়ে পড়ছে কুয়াকাটা সমুদ্র সৈকতে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মনির হোসেন বাদল, সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। বাদল, ধন্যবাদ জুবার। সূর্যোদয় এবং সূর্যাস্তের বেলাভূমি সমুদ্র সৈকত কুয়াকাটা। 1998 সালে বর্তমান প্রধানমন্ত্রী কুয়াকাটাকে পর্যটন এলাকা হিসেবে ঘোষণা করে, এরপরে কুয়াকাটা দেশ বিদেশে পরিচিত পায়। কিন্তু প্রতি বছরই উপকূল জেলা পটুয়াখালীতে কোনো না কোনো দুর্যোগ আঘাত আনে, এর কারণে সমুদ্র সৈকত কুয়াকাটা ভাঙতে শুরু করে। আপনাকে যদি আমি একটু দেখে যাচ্ছি, সমুদ্র সৈকত কুয়াকাটার যে বর্তমান পরিস্থিতি, যে গড়িবার দিয়ে যেটাকে প্রোটেকশন দেওয়া হয়েছিল সেটা ইতিমধ্যে ভেঙে চলে গেছে। প্রায় 1.5 কিলোমিটার ধরে 3,60,00,000 টাকা ব্যয় জিও নন ওভেন এবং ওভেন জিও দ্বারা যে প্রোটেকশন। দুর্যোগ আঘাতানে এতে সম্পূর্ণ নষ্ট হয়। ইতিমধ্যে কুয়াকাটাকে রক্ষা করার জন্য পটুয়াখালী থেকে জেলা আওয়ামী লীগের সভাপতি আছে, আমি তার সাথে আমি একটু কথা বলতেছি যে তারা কি আসলে তাদের পরিকল্পনা কি কুয়াকাটাকে। আমরা ইতিমধ্যে কিছু ডিভিডি প্লেস করেছি, আমি পটুয়াখালী এই পানি উন্নয়ন বোর্ডে আমরা যিনি অতি দ্রুত এবং এসআই ভেরিফাই করা অতীব জরুরি, এবং এই জায়গাটাকে সেভ করার জন্য জরুরি ভিত্তিতে আরেকটি টিউব দিয়ে এই জায়গাটাকে রক্ষা। রক্ষার জন্য যে পানি উন্নয়ন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড একটি পরিকল্পনা, প্রায় 950,000,000,000 টাকা ব্যয়ে যে একটি প্রকল্প হাতে নিয়েছে, এই 950,000,000 টাকা ব্যয় হলে কুয়াকাটা উত্তাল বঙ্গোপসাগরের খবর জানাতে কুয়াকাটা থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী মনির হোসেন বাদল। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও পূর্ণিমার জোয়ারের প্রভাবে অবিরাম বৃষ্টিতে উপকূলীয় জেলা বাগেরহাটের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে শত শত পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি 240 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে শরণখোলা উপজেলাতে। গত 24 ঘন্টায় জেলায় গড়ে 93.66 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এই বৃষ্টি অব্যাহত থাকলে সবজি ক্ষেতের ব্যাপক ক্ষতির শঙ্কা করছে কৃষি বিভাগ। এদিকে শরণখোলা উপজেলার তালবুনিয়া আশ্রয়ণ প্রকল্প, রায়ন্দা বাজারের পূর্ব এলাকা ও বান্ধাকাটাসহ সাউথখালের বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। বৃষ্টির পানিতে ভেসে গেছে চিংড়িঘের ও পুকুরের মাছ, তলিয়ে গেছে ফসলি জমিতে। এসব এলাকার নিম্ন আয়ের মানুষ চরম দুর্ভোগে পোহাচ্ছেন। পানিতে সমস্ত জায়গা ভরে গেছে, ঘরের ভিতরে 2 ফুট পানি, গরু বাছুর হাঁস মুরগি নিয়ে খুব অসুবিধার মধ্যে আছি, লেপটিনের পানি উঠিয়ে আমার ঘরের ভিতরে সব চলে গেছে। অর্ধনগ্ন ছবি, অশ্লীল ইমোজি ও ভিডিও পাঠিয়ে সহপাঠীকে উত্তক্তের অভিযোগ উঠেছে বুয়েটের এক শিক্ষার্থীর বিরুদ্ধে। মেসেঞ্জার গ্রুপ খুলে এই কাজে তাকে প্ররোচনা দিয়েছেন একই বিভাগে তার 3 বন্ধু। এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করে বুয়েট কর্তৃপক্ষ বলছে দায়ীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। শাকির আহমেদের রিপোর্ট। গত মে মাসে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের স্থাপত্য বিভাগের এক ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেয় বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের 19তম ব্যাচের শিক্ষার্থী জারিফ হোসেন। প্রস্তাবে রাজি না হলেও জুনে ওই ছাত্রীকে নিজের অর্ধনগ্ন ছবি ও অশ্লীল ইমোজি পাঠায় জারিফ।
কিছুতেই কাজ না হওয়ায় বিভাগের তিন বন্ধুর প্ররোচনায় অশ্লীল ভিডিও পাঠায় জারিফ হোসেন। ঘটনা জানাজানি হলে বিভাগের ফেসবুক গ্রুপে বিষয়টি স্বীকার করে ক্ষমা চান জারিফ ও তার বন্ধুরা। পরে আবারও ওই ছাত্রীকে উত্তক্ত করে জারিফ ও তার তিন বন্ধু। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে জানিয়ে বুয়েট কর্তৃপক্ষ বলছে দায়ীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। ক্লাস প্রতিনিধির মাধ্যমে অভিযোগ আমাদের কাছে করেছে, সেটা আমি উপাচার্য মহোদয়ের কাছে পাঠিয়েছি। উপাচার্য মহোদয় একটা তদন্ত কমিটিও করেছে, তদন্ত কমিটি আজকে থেকে কাজ শুরু করবে। অপরাধ বিশ্লেষকদের দাবি, পারিবারিক সুশিক্ষা ও মূল্যবোধের ঘাটতির কারণে এ ধরনের ঘটনা ঘটছে। বিশ্ববিদ্যালয়গুলো একাডেমিক ব্যাপারগুলোতে যত সক্রিয় থাকে, একজন শিক্ষার্থীকে পরিপূর্ণভাবে মানুষ হিসাবে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে আমরা যে আমাদের যে সামগ্রিক যে শিক্ষার আয়োজন, এই জায়গাগুলোতে আমাদের যথেষ্ট পরিমাণ ঘাটতি আছে বলেই এই অবস্থাগুলো তৈরি হচ্ছে। এসব ঘটনার পুনরাবৃত্তি রোধে শুধু আইন প্রয়োগই নয়, শিক্ষার্থীদের সুকুমার বৃত্তির বিকাশে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর পরামর্শ তাদের। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। করোনায় বিভিন্ন জেলায় আরও 171 প্রাণহানি, হাসপাতালে না যাওয়ায় গ্রামে বাড়ছে মৃত্যু। দিন দিন পরিস্থিতির অবনতি হলেও থামছে না মানুষের অবাধ চলাচল। ভারত থেকে রেলপথে এলো আরও 200 মেট্রিক টন অক্সিজেন। আগস্টে দেশটির সঙ্গে সীমান্ত খুলে দেওয়ার চিন্তা, পরিস্থিতি বিবেচনায় চালু হতে পারে ফ্লাইটও। এবং চলতি মাসে রাজধানীতে ডেঙ্গু আক্রান্ত 1500-এর বেশি ট্রাকের বহর নিয়ে উত্তর সিটির সচেতনতামূলক কার্যক্রম। নিয়মিত ওষুধ না ছেটানোর অভিযোগ এলাকাবাসীর। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়ের।